একের পরে কালবৈশাখী আর শিলাবৃষ্টির তাণ্ডবে সিলেটবাসীর রীতিমতো নাভিশ্বাস উঠে গিয়েছে। বিগত দিনে আমরা দেখেছি কালবৈশাখী ঝড় এবং তার সাথে শিলাবৃষ্টি দুইটি একসাথে হওয়াতে একেতেই কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার উপর শিলাবৃষ্টি সিলেটবাসীর উপর অনেকটাই যেন মরার উপর খাড়ার ঘা। আমরা দেখেছি শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিগত দিনেও সিলেটে, এবং এখনও কিন্তু নতুন করে আবারও কালবৈশাখী ঝড় এবং সিলেটের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। এতে করে সিলেটবাসীর কপালে নতুন করে চিন্তার ভাঁজ করেছে। তারা বলছেন যে এত ঘন ঘন শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়, আগামী 24 ঘন্টার মধ্যে আবারও সিলেটে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা দেখেছি বিগত দিনেও কিন্তু সিলেটে ব্যাপক শিলাবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমি বলতে চাই আজকে সকাল অর্থাৎ শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার যে পূর্বাভাস আছে সেখানে আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির ঘটনা ঘটতে পারে এবং সেই সাথে কালবৈশাখী ঝড় সিলেট জুড়ে তাণ্ডব চালাতে পারে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। গত কয়েকদিনের ঘটনা যদি আমি পর্যালোচনা করি তাহলে বলতেই হয় যে সিলেট বিভাগে আর বিভিন্ন জায়গায় বৃষ্টিকে বৃহস্পতিবার বৃষ্টিপাত কমে আসে এবং তাপমাত্রাও খানিকটা বেড়ে গিয়েছিল, তবে তাপ প্রবাহ যেটি আছে সেটি কিন্তু কোথাও হয়নি। আবহাওয়া অধিদপ্তর সিলেটে সিলেটবাসীর দুশ্চিন্তার কারণ হচ্ছে এই আবহাওয়া অধিদপ্তরের যে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। বিগত দিনে সিলেটে প্রচুর শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড় করে এই আশঙ্কা বা এই আভাস সিলেটবাসীকে নতুন করে ভাবাচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে আরও যেমনটা নিশ্চিত করেছে ঝড় বৃষ্টির প্রবণতা বেড়ে যাওয়া, আবার কমে গরম বেড়ে যাওয়া এখানকার সময়ের বৈশিষ্ট্য। এটা প্রাক মৌসুমি বায়ুর সময় এরকম ঘটনা অনেকটাই। বিগত বছরগুলোর তুলনায় আমরা যদি দেখি তাহলে এইবার অর্থাৎ এই বছর শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড় বা কালবৈশাখী ঝড় এই ধরনের ঘটনা ঘটেছে এবং এটি আরও এরকম ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু আবহাওয়া অফিস তারা আমাদেরকে জানিয়েছে। শুক্রবার অর্থাৎ আজকে সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আমাদেরকে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরও যেমনটা বলছে যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে, তার মধ্যে সেটা প্রবল, এমনটাই কিন্তু বলছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টির ফলে সিলেটের দিন ও রাতের যে তাপমাত্রা সে তার মধ্যে সামান্য পার্থক্য হতে পারে, অর্থাৎ রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও আমাদেরকে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে। তবে এই যে ঘন ঘন সিলেটে শিলাবৃষ্টি এবং এই যে কালবৈশাখী ঝড়ের ঘটনা ঘটছে এতে করে সিলেটবাসীর মনে অনেকটাই আশঙ্কা দেখা দিয়েছে এবং বিগত দিনেও এই কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে সিলেট জুড়ে হয়েছে। নতুন করে এই যে আবহাওয়া অফিস অর্থাৎ আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলছেন আবারও সিলেটে নতুন করে বেশ কিছু জায়গায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির ঘটনা ঘটতে পারে। এ নিয়ে কিন্তু সিলেটবাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। সিলেটবাসী বলছেন এর আগে কখনোই তারা এত ঘন ঘন শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় দেখেননি। এই বছর শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ে সিলেট জুড়ে ব্যাপক তারা বোধ মহান তাদেরকে রক্ষা করেন এবং এই ধরনের শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের ঘটনা যেন আর না ঘটে এই জন্য কিন্তু অনেকেই প্রার্থনা করছেন। আমরাও চাই সিলেটকে সব ধরনের দুর্যোগের হাত থেকে যেন রব্বুল আলামিন রক্ষা করেন। এই প্রত্যাশা নিয়ে এখন বিদায় নিচ্ছি আমি নিবেদন তালুকদার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ।